মিস্টার গ্যাড়া কল। কি কল? আমার নাম হচ্ছে গ্যাড়া কল, গ্যাড়া কল, গ্যাড়া কল। আচ্ছা, আপনার ভাই বোন, ভাই বোন কটা? আগে আমরা মাত্র সাত ভাই নখানা বোন। কি বলছেন? সাত ভাই নখানা বোন বটে। সাত ভাই নখানা বোন। আচ্ছা, আপনার বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম ধান কল। আর মেজো ভাইয়ের নাম? মেজো ভাইয়ের নাম তিল কল। তারপরেরটার নাম? তারপরেরটার নাম চিড়া ভাঙা কল। তারপরেরটার নাম? তারপরেরটার নাম গম ভাঙা কল। তারপরেরটার নাম? তারপরেরটার নাম বাচ্চাদের খাদ্য ভাঙা কল। তারপরেরটার নাম? টিউ কল। তারপরেরটার নাম? তারপরেরটার নাম দম কল। আপনার নাম? আমার নাম আইয়ামে গ্যাড়া কল। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আর কেউ নেই, একমাত্র বাপে। 122 বছর বয়স, তিনবার প্রায়শ্চিত্ত করা হয়ে গেছে, তবু শালা বুড়ি মরে না। আমি তাকে মরতে দিই না। কেন? ওই বুড়িটার সঙ্গে আমার লাইন, আমার বাপের মাকে আমি ভালোবাসি, আইলা বুলু বুলু বলি। বাপের মাকে? আপনার ঠাম্মি? ঠাম্মির নাম কি? ঠাম্মির নাম রেখেছে ছাড়া কল। কি কল? ছাড়া কল, ছাড়া কল মানে 24 ঘন্টা জল পড়তেই থাকে। এই যে ট্যাপের জল টাইমে টাইমে আসে, কিন্তু আমার ঠাম্মির জল মানে 24 ঘন্টা টপাং 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 করে পড়তেই থাকে গো। মানে তার মানে? তার মানে ওটা হিসু হিসু করে, 24 ঘন্টা হিসু বেরিয়ে যায়। আর সেই জল গায়ের মেয়ে ছেলেরা নিয়ে গিয়ে ওদের গ্যাস সেরে যায় ওই জল খায়। বাবা রে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। যাক, তাহলে আমি একটু গান করবো, একটু সহযোগিতা করবেন, বুঝলেন? ঠিক আছে, আপনি গান করুন, আমি দেখছি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। বাহ, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বাবা, ভালো গলা তো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। কত আদর করিতাম তুমি গাল না গিনি রে, কান্দাইলে কান্দিতে হবে রে। কত ভালোবাসিতাম তোরে ও বেইমান রে, কান্দাইলে কান্দিতে হবে রে। বাহ, ভালা গলার মালা বললে কি আর হয়, যাকে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নিশা হয় রে বন্ধু, চোখে নিশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি,
সকালে তোমায় বলতে পারি। বাহ, খুব ভালো গান করেছেন। যাক দাদা, এইবার তাহলে ওদেরকে একবার ডাকুন, ওই যে আপনার সঙ্গে কারা আছে, খিচুড়ি নাকি? আরে খিচুড়ি নয়, আমার দুটো অয়েব। কি বলছেন? আমার দুটো অয়েব। ও আপনার দুটো পাইপ? তা কয় ইঞ্চি পাইপ, 10 ইঞ্চি পাইপ না 6 ইঞ্চি? আরে মশাই, পাইপ নাই মানে আমার দুটো বউ। ও শালা, দুটো বউ! বয়স আমার 32 হয়ে গেল, মেয়ের জন্য বিয়ে করতে পারলাম না। শালা, আমাদের বিয়েই হলো না, আর বাউল দাদার নাকি শালা দুটো বউ, আর আমাদের নাই একখানাও কেউ। যাক তাহলে একবার ডাকুন। আপনি বসুন, এক্ষুনি ডাকছি। ওকে শুনছো? কেন গো, তাড়াতাড়ি সে ভদ্রকে ডাকছেন। ভদ্রকে বসতে বলো, এক্ষুনি আসছি। যান আপনি, চলে যান, যান, ওই যে বোদে দিয়ে মুড়ি মেরে দিন, যান জল দিয়ে ঝাড়ুন। কই গো, তাড়াতাড়ি আসি গো। আপনি বসুন, এক্ষুনি আসছি। আরে শালা, আমি নাকি ভদ্রলোকের বেটা রে বাপ, আমি নাকি ভদ্রলোকের বেটা। দিনের মধ্যে 10 বার বাবার পকেট মারি শালা, কন্ট্রোলের চাল বিক্রি করে বিড়ি কিনে খাই, আমি নাকি শালা ভদ্রলোকের বেটা। কই গো, তাড়াতাড়ি কি আসুন গো, ভদ্রলোকের বেটা এখানে কত সময় ওয়েট করবে। ওরে কাকে দিবি তোর মন, বল না কাকে, ওরে কাকে দিবি তোর মন, আমার নাম না না শালা, আমার ওই মেজ শালীর নাম বলতে দেবেন তো? হ্যাঁ বলুন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে কনকলতা সরকার। কি বলছেন? কনকলতা সরকার। কলার পাতার বিষ্ণুপুরে অভাব নেই, কত কলার পাতার দরকার বলুন। না বলছি কনকলতা সরকার। আমি তো মনে করলাম শালা দেশি কলার পাতার দরকার, ক বান্ডিল লাগবে দিয়ে দেবো। আগে কিন্তু লোকে কলায় পাতা খেত গো, এখন ওই যে সব কাগজের জিনিস বেরিয়ে গেছে শালা ওতে খায় গো। হ্যাঁ গো দিদিমণি, বলুন কি নাম আপনার? বললাম তো কনকলতা সরকার। কনকলতা সরকার, কিন্তু ওই নামটি তো আমার খুব দরকার। কেন আপনি বলুন তো, আজ এখানে কোন পালাখানে অভিনয় করে দেখানো হবে? আমি ঠিক বলতে পারছি না। তবে কি বলতে পারে? আমার দিদি আছে। ও বাবা, আপনার আবার দিদি আছে গো, আপনারা তো হাসতেন। শালা এই ম্যাডাম এসে বলছে দিদি আছে, দিদি দিদি এসে বলবে আমার পিসি আছে, আমার কাকি আছে। ওরে শালা, এই কারখানায় কতগুলো হয়েছে রে বাপ, এই কারখানাটা আমার দেখার দরকার আছে বটে গো।
যাক তাড়াতাড়ি করে ডাকুন। দিদি, হ্যাঁ দিদি। কেন রে? ঠাকুর শালা গড়বড়। তাড়াতাড়ি শোনো, ভদ্রলোক ডাকছেন। ভদ্রলোকে বসতে বল, আমি কাপড় পরে এক্ষুনি আসছি। আর কাপড় পরার দরকার নেই তো, এমনি চলে আসুন, তত টাইম দেওয়া যাবে না। এ মশাই, কাপড় পরবে না কিভাবে আসবে? তাই তো রে শালা বলছে কাপড় পরে আসছি। তবে কি সারা দিনের বেলায় কাপড় খুলে বসে থাকে নাকি রে? কাপড় খুলে মনে হয় মা কালী হয়ে বসে থাকে রে। যাক তাড়াতাড়ি আসেন গো। আমার মনে কাঁদালি, আমার হিয়া জ্বালালি, হরে কৃষ্ণ হরে রাম পরের বউকে ঘরে আন। আপনি তো দারুন রসিক লোক। আপনি তো খুব রসিক লোক। রসের কি দেখলেন গো বাটাম? একদিন আমার এমন রস ছিল না, পৌষ মাঘ মাসের দিনে খেজুরের রস খেয়েছেন তো? খেজুরের রস, খেজুরের গুড়। পৌষ মাঘ মাসের দিনে যেমন খেজুরের রস টপাং 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 সারা রাত পড়তে পড়তে কলসি ভর্তি হয়ে যায়, তেমনি মতো কলসির জল ওই খেজুরের রস শালা কলসি আবার ভর্তি হয়ে যেত গো। আর সেই রস, আর সেই রস ভারতবর্ষের যত ইয়ং মেয়েরা আমার কাছ থেকে নিয়ে গিয়ে ওরা মুড়ি ভিজিয়ে খেত, বোদে দিয়ে মুড়ি ভিজিয়ে খেত। এখন আর রস নেই? এখন রস নেই, শুকিয়ে সব পাটালি হয়ে গেছে, মানে গুড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে গো, এখন আর রস নেই গো। আচ্ছা দাদু। ওরে শালা আবার দাদু গো, একটু ঘুরিয়ে বলো গো। আচ্ছা দাদা, ওটা আপনার কি নড়ছে? কোনটা? ওই যে ওইটা, ওই যে নড়ছে কি? যা শালা, এইদিকে ব্যাকলাইট হে। না না, সামনের দিকে, ওটা কি নড়ছে? এইটা ওরে শালা, আমার এই টাওয়ারের দিকে নজর রে শালা। কি নড়ছে ওটা? এটা হচ্ছে অন্য কিছু লয় গো, এটা হচ্ছে হদল কুতকুতের বাচ্চা। কি বলছেন? হদল কুতকুত, হদল কুতকুতের বাচ্চা। ওটা নড়ছে কেন? তোমাদের মতো ইয়ং বিটি সেনাদের দেখলে শালা থেকে থেকে নড়ে, থেকে থেকে ভকম ভকম করে গো। হ্যাঁ গো দিদিমণি, বলুন। আপনারা বলুন তো, যেখানে কোন পালা কেন অভিনয় করে দেখানো হবে? আজকের পালা হরিশ্চন্দ্র সাহিবা। ভেরি গুড, পারোটে বিস্কুট বসে কোন কুট কুট সিআই টিক ক্যাট টু দি আলু চপ ফাটি দিশ ফাটা বারে দিশ তো দিশ না দিশ তো হয়ে যায়। যাক তাহলে স্টার্ট করুন। আপনারা কি করলেন যে ওটা ঝাপা দাবি করে বাটাম? আমরা নাচের তালটা ঠিক করলাম, আপনি কি করলেন? আমি দুটো কদবেল পড়ে নিলাম। কদবেল চেনেন তো? টক লাগে, ভিতরে বীজ থাকে। Thank you.
কোন ইন্দ্রজল নেই। মঞ্চের মধ্যে আসলে বিঘ্ন ঘটবে, মঞ্চের মধ্যে আসলে কিন্তু বিঘ্ন ঘটবে। এ কোনো ক্যাসেট নেই, কোনো সিডি নেই, বাইরে থেকে দেখুন হাজার গুণ ভালো লাগবে আপনার। মনে করেছিলেন যে বাচ্চাদের খেলনার পুতুল নাচ, তাদেরকে বলছি বাড়ি থাকবেন না, চলে আসুন, বাড়ি যাবার কথা মনে থাকবে না। অনুষ্ঠান যদি আপনি এক মনে এক চিত্তে দেখেন, আপনি 60,000 টাকার অর্কেস্ট্রা নিয়ে সেই আনন্দ দিতে পারবেন না। এই পুতুল নাচ আমার কলকাতা শহরে বহুবার, হাজারবার আমরা প্রোগ্রাম করি।